শীতবস্ত্র বিতরণী ভোটের প্রচার শুরু করে দিলেন ডোমকলের বিধায়ক তথা পুরসভার চেয়ারম্যান জাফিকুল ইসলাম। মঙ্গলবার ডোমকলের টিকটিকিপাড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ করা হয়। পয়লা জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচির প্রস্তুতি সভাও ছিল মঙ্গলবার। দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর টুলুয়ারা বিবির উদ্যোগে ওই সভা করা হয়। সভায় উপস্থিত ছিলেন ডোমকলের বিধায়ক তথা ডোমকল পুরসভার চেয়ারম্যান জাফিকুল ইসলাম, তৃণমূলের রাজ্য নেতৃত্ব মইনুল হাসান, জেলা পরিষদের দলনেতা তজিমউদ্দিন খান, তৃণমূলের টাউন সভাপতি কামরুজ্জামান সহ অনেকে। এই বস্ত্র বিতরণের মধ্য দিয়েই আসন্ন পৌর ভোট নির্বাচনী প্রচার শুরু বলে জানান বিধায়ক জাফিকুল ইসলাম। না দেখুন, নির্বাচন তো বিরোধী দল থাকলে চাপ থাকে, ডোমকলে তো আর বিরোধী দল কিছু নেই, এখন সবই জোড়াফুলময়। আসলে আমরা মমতা ব্যানার্জির যারা সৈনিক, পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, পৌরসভা, শ্রেণীবিন্যাসে যারা আমরা নেতৃত্ব দিই, মানুষের সঙ্গে যারা থাকি, তারা মানুষকে নিয়ে আমরা এভাবেই কাজ করে থাকি। কখনো একটু খিচুড়ি প্রোগ্রাম, কখনো একটু বনভোজন, কখনো বা শীতবস্ত্র বিতরণ। সারা বছর আমরাই তো রাস্তায় থাকি, ভোট প্রচার আলাদা করে করতে হবে না। ভোট আমাদের জনগণ জোড়াফুলকেই দেবে, যেটা বিধানসভা নির্বাচনে হাফ লাখ ভোটে জিতিয়েছে তৃণমূলকে। আগামী বছর চেষ্টা করছি 1,00,000 ভোটে এখানে 24 সালে আমরা লিড করাব। রাজনীতিতে 100% আসে না, আমাদের কাছে এখন 90%, 5% নিউট্রাল হয়ে আছে, ওদের বাড়ি এখানে না তাই বলবে। আর 5% ধরুন ওই চোর সাধু হলে যেটা হয়, এদিকের পুটলি ওদিকে রাখে, সেই 5%কে আমি ওটা বললাম যে আপনারা আর ওইটা না করে চলে আসুন মমতা ব্যানার্জির উন্নয়নের সঙ্গে সামিল হন। একদম বলতে পারেন যে 2 নম্বর থেকে আমরা ভোটের প্রচারের শুভ সূচনা আজকে করলাম। ভোট আমাদের দিন ঘোষণার দরকার নেই, ভোট যখনই আসবে মানুষ মমতা ব্যানার্জিকে ভোট দেবে, জোড়াফুলকে ভোট দেবে। জানা যায় মঙ্গলবার ওই স্কুল প্রাঙ্গণে 1200 দুস্থ মানুষের মধ্যে কম্বল দেওয়া হয়। পরবর্তীতে আরো দুস্থদের শীতবস্ত্র প্রদান করা হবে বলে জানান টাউন সভাপতি কামরুজ্জামান মণ্ডল। আজকে 2 নম্বর ওয়ার্ডে প্রায় 1200 ব্যক্তিকে বস্ত্র বিতরণ করা হচ্ছে। মানে আমাদের প্রতিষ্ঠা দিবস যেহেতু আগামী জানুয়ারি মাসের 1 তারিখ, সেই উপলক্ষে অগ্রিম আর শীত চলে যাচ্ছে, সেই হিসেবে আমরা জানুয়ারির আগেই আমরা 2 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমরা বস্ত্র বিতরণ করছি, প্রায় 1200 লোককে দিচ্ছি। তো এটা আমরা কোনো ভোটের জন্যে না, আমরা একটা ভালো সরকার পেয়েছি, যে সরকারের প্রতীক জোড়াফল। আর এই জোড়াফলের জন্মদিন হচ্ছে 22 জানুয়ারি জন্মদিন। সেই জন্মদিনে যদি আমরা এই বিতরণটা আগে থেকে শুরুটা করতে পারি, সেই সময় তাহলে শীতটাই উধাও হয়ে যাবে। শীতের আমেজ থাকতে থাকতে আমরা জন্মদিনের উপহারটা আগেই মানুষকে আমরা দিচ্ছি, তাতে মানুষ আমাদের দলকে ভালোবাসছে আসে আমরা বুঝতে পারছি। আপনার এলাকায় জালসা, পর্দা খুঁজছেন? প্রজেক্টরের ঝকমকে ছবি পেতে এখনই যোগাযোগ করুন স্বপ্ন প্রজেক্টর হাউসে। এছাড়াও বিয়ে, অন্নপ্রাশন সহ বিভিন্ন অনুষ্ঠানে রেকর্ডিং করা হয়, এখানে ড্রোন ক্যামেরাও ভাড়া দেওয়া হয়। যোগাযোগের ঠিকানা মুক্তারপুর মোড়, ডোমকল, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 9647969593 অথবা 7718585960 এই নম্বরে অতিসত্বর বুকিং করুন।